আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইমন ফ্রম এসি মিউজিক বিডি। আপনারা যারা যারা আজকে সার্ভিসিংয়ের ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকে এক বড় ভাই, উনি নারায়ণগঞ্জ পাগলা থাকে, নারায়ণগঞ্জ পাগলা থেকে আসে। তো উনি যখন আসে তখন অনেকজন লোক থাকে সার্ভিসিংয়ের জন্য ঢাকার বাইরের থেকে আসে। তো তখন ওনার একটু কাজ আছে, তো উনি সেটটা দিয়ে চলে যায়। ওনারা দুইজন আসে, সাথে ওনার একজন টেকনিশিয়ান নিয়ে আসে, ওনার এক বড় ভাই, উনি মোটামুটি আগেগুলার কাজ করতো এক সময়। তো এই প্রোডাক্টটার মডেল হচ্ছে, ব্র্যান্ডটা হচ্ছে প্যানাসোনিক, এটার মডেল হচ্ছে SA-VK960। এটার হচ্ছিল কি, অনেক দিন আগে সেটা 5-6 বছর ফালায় রাখে ওনারা। তো এটা নষ্ট হিসাবে ফালায় রাখে না, ভালো হিসাবে ফালায় রাখে বলতে পারে না। তো এটা পাওয়ার দেয়, পাওয়ার দেওয়া আমিও পাওয়ার দিয়ে দেখাইতেছি। এই যে পাওয়ার দিলাম প্রোডাক্টটা, এই যে লাল বাতি জ্বলছে, এই যে F61, এটার প্রবলেম হচ্ছে এটা F61। এই প্রবলেমটা হওয়ার পর যার সেট, ওনার সাথে যে টেকনিশিয়ান ভাই আসে, উনি সেটটা খুলে খুলে যতটুকু পারছে পরিষ্কার করছে, পরিষ্কার টরিষ্কার করে সেটা লাগায় দেখে যে একই প্রবলেম। তো এই সেটটা আমার কাছে নিয়ে আসে, আজকেই দিয়ে যায় সেটটা, উনি সকালে এসে দিয়ে যায় সেটটা। তো আমি এখন, আমার এখন এখন রাত হয়ে গেছে, তো এই প্রোডাক্টটা আমি খুলছি, দেখতেছি যে এটার কী সমস্যা, আরও খুলে আমি ভিডিওগুলো দিচ্ছি। তো সেটা যখন ডেলিভারি দিব ওনার সামনে থেকে রিভিউ নিব, তো আগে দেখি সেটার কী কী প্রবলেম আছে, কিসে প্রবলেম হয় আমি আবার ভিডিও দিচ্ছি, একসঙ্গেই দিব। আলহামদুলিল্লাহ সেটটা পাওয়ার আনছি, এটা কিন্তু সময় লাগছে, পাওয়ার টানতে একটু সময় লাগছে, সেটার পাওয়ার আনছি এখন। তো আমি পুরো সেটটা খুলছিলাম, পার্ট বাই পার্ট সব কিছু খুলছিলাম, আমি খোলার ভিডিওটা দিতে খেলছিল না। খুলে পরিষ্কার টরিষ্কার করে আপনার এই বোর্ড, এই স্টেপলাইজার বোর্ডটায় প্রবলেম ছিল আর কি, SMPS যে বোর্ডটা, এটাতে প্রবলেম ছিল, এটার প্রবলেমটা সমাধান করছি। করার পর পাওয়ার এখন আসছে, এই যে পাওয়ার, তো এখন যদি দেখেন আমি এই যে গান প্লে করলাম আমার এখান থেকে, এই যে গান কিন্তু প্লে, অক্সকট লাগানো, বাট এটার সাউন্ডে প্রবলেম, এখন সাউন্ডে প্রবলেম দেখা দিতেছে। এমনি পাওয়ার আনছি, অনেক কষ্ট হয়ে গেছে পাওয়ার আনতে। প্যানাসোনিক সেটগুলি, এগুলি সচরাচর F61 আসলে, পাওয়ারের প্রবলেমগুলো আসলে সেটগুলো দাঁড়াইতে চায় না সচরাচর। তো যাই হোক, এটার পাওয়ার যখন আনছি সাউন্ড ইনশাল্লাহ নিয়ে আসবো, তো সাউন্ডটা এনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। Brothers on the rise now. আলহামদুলিল্লাহ সেটটা সম্পূর্ণ রেডি হয়েছে, এখন এই সেটটা সম্পূর্ণ রেডি হয়েছে। এটার প্রথম প্রবলেম ছিল হলো গিয়ে আপনার অ্যাম্প্লিফায়ার বোর্ডে, তারপরের প্রবলেম ছিল হচ্ছে সাউন্ডে। আমি যতটুকু গেটস করতে পারলাম যে এই প্রোডাক্টটার সর্বপ্রথম প্রবলেম দেয় সাউন্ডে, তারপর ফালায় রাখছিল। তো ফালায় রাখার কারণে প্রোডাক্টটার অ্যাম্প্লিফায়ার বোর্ডের সমস্যা ছিল, কারণ এইগুলো হচ্ছে SMPS মডেল, এই সিস্টেমগুলো আর কি মোটামুটি সাউন্ড সিস্টেমগুলো যা আছে ফালায় রাখতে হয় না, মাসে একবার সপ্তাহে একবার হইলেও প্লে দিয়ে বাজাতে হয়। তো ভাইরা অনেক দিন ফালায় রাখে প্রোডাক্টটা, প্রায় 5-7 বছরের উপরে প্রোডাক্টটা ফালায় রাখে। তো ভাইয়ের সাথে কথা হয়েছে, তো ভাই বললো আবার কুরিয়ারে পাঠায় নাকি দিতে ওনারে, তো উনি একটু ব্যস্ত সেই জন্য আসতে পারবে না। তো 2 দিন হয়ে গেছে প্রোডাক্টটা দিয়ে গেছে আমার কাছে। তো যাই হোক, প্রোডাক্টটা পাঠায় দিব এখন। এর অ্যাম্প্লিফায়ার বোর্ডের সমস্যা ছিল সাউন্ডের জন্য, এই হচ্ছে প্রোডাক্টটা। তো
আর ভিডিও বড় করব না, তো প্লে তো করলামই, এখন সেটটা ফিডিং করে পাঠিয়ে দিব। এই প্যানাসোনিক সেটগুলো রেডি করতে গেলে অনেক সমস্যা হয় আর কি, অনেক প্যারা নিতে হয়। তো যাই হোক, আমরা যে কোনো প্রোডাক্টের সার্ভিসিং জন্য আমরা আছি, আমাদের সাথে যে কোনো প্রোডাক্টের কাজের জন্য যোগাযোগ করতে পারেন, কিংবা প্রোডাক্ট বিক্রি করলে কিংবা কিনতে চাইলে যে কোনো কাজের জন্য আমরা আছি সবসময়। তো আর কি, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কল দিবেন। আসসালামু আলাইকুম।